গুড মর্নিং গাইস, তোমরা সবাই ভালো আছো? নি আমি খুব ভালো আছি। আজকের ওয়েদারটা ভিজা ভিজা মিষ্টি 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 ভাব। এখন চা নিয়ে বসে গেছি, এখন একটু গল্প গুজব করুন, আসলে সকালের ভাতের পাট নাই। আজকে আমরা ব্রেকফাস্ট এডি, এখন দুপুরে রান্না স্টার্ট করলাম। সর্ষে বাড়তেছি, আজকে একটা স্পেশাল রান্না হইব। সর্ষার মরিচ একসঙ্গে বাড়তে হয়, নাহলে তোমার সর্ষাটা তিতে হয়ে থাকে না, এই লেগে সর্ষার মরিচ একসঙ্গে বাড়তেছি। সর্ষার মরিচের পরে এখন নারিকেলটা পালিশ করে বাইটলাম। এখন আমার বাটাটা কমপ্লিট, বর্ষার রানী ইলিশ এখন ভাজাবো আইসি। এখন ভাজাটা নামাই নিলাম, সর্ষার তেল দিলাম এবং কালো জিরা এবং পেঁয়াজ দিয়ে সম্বারটা বসাই দিলাম। এখন সর্ষাটার মধ্যে হলুদ লবণ সব মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু জল দিয়া এটা ফুটাইলাম। মাছটা দিয়া ওখানে একটু সিদ্ধ হইলই নামাইলাম। মাছটা দুই ভাগে নামাই লাগাইছি, দিনে এবং রাত্রে লেগে। তো আমার মাঝও তখন রান্না করতেছে, আমি পূজাটা দিয়ে নিতেছি। আমার বাবার একটা ফুল বাগান আছে, ওখান থেকে আমি ফুল এখন ফাইরাল হয়ে আইসি। আজকে ফুল দেখে মন লাগতেছে, আজকে ফুল দিতে দিতে হাত ব্যথা ধরে যাবে। আমার মা বোতলটাতে রোগগুরু চন্দন আর গোলাপ জল মিশিয়ে রাখছে, এটা দিয়ে এখন ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তো এখন ফুল টুল দিয়ে টিয়ে সেরে আমার পূজা কমপ্লিট হয়েছে, আর এখন দেখি মা কিতা করতেছে। আমার মেয়ে এখন ফুসা দিয়ে আইসে, আমরা এখন সবাই দুপুরের খাওয়ান খাইতে বম। বিকেলের ভিডিওটা আমি শ্যুট করতে পারছি না, কারণ আমি আমার ভাইয়ের বাড়ি দিয়েছিলাম গা। এখন আমরা রাত্রের খাবারটা খাইতে বসি। বাই বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অল টাইম স্মাইল। বাই বাই।